সুপ্রিয় দর্শক জোনাকি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজান আক্তার অধরা এখন আমরা আছি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব হাজি ইসলাম উদ্দিন ভাইয়ের সাথে তাপস ভাইয়ের পক্ষে সবাই নেমে পড়েছে ইনশাল্লাহ তাপস ভাই যদি একটু বেশি পরিশ্রম করে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো এই আশাবাদ করি তবে আমাদের এলাকা এক সময় বলতো রাজাকারের এলাকা কিন্তু এখন আওয়ামী লীগের এলাকা হয়ে গেছে এখন আর ওই রাজাকারের বাদ নাই এখন তাপস ভাই একজন ব্যারিস্টার আমরা ওল্ড টাউনের লোক এখন আগে ছিলাম মূর্খ এখন শিক্ষিত এখন আমরা শিক্ষা মানটাকে ধরে রাখছি এবং শিক্ষিত লোককেই আমরা মেয়র হিসেবে দেখতে চাই এবং তাপস ভাই অনেক ভালো লোক সে ব্যারিস্টার আমি একজন এখন যুবলীগের প্রেসিডেন্ট টি মান্নাফি সাহেব উনিও ওনারাকে ওনার ছেলেও দাঁড়াইছে ওনার ছেলের জন্যও কাজ করতেছে আমরা কারণ আমি এলাকার পঞ্চায়েতের সভাপতি ওই হিসাবে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে তাপস ভাইকে আমার এলাকাতে বিপুল ভোটা জয়লাভ করাবো ইনশাল্লাহ আওয়ামী লীগের লোক আমরা জন্মগতভাবেই আওয়ামী লীগ করি আমার চাচা শ্বশুর উনি সহজী ছাত্র ছাত্রলীগের বিপি ছিলেন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট পর্যন্ত বঙ্গবন্ধু আমার চাচা শ্বশুরের বিয়েতে আসছিলেন এবং আমরা বলতে গেলে জন্মগতভাবে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আমরা অন্য কিছু বুঝি না আওয়ামী লীগের পক্ষে দেশবাসীকে সে অনুরোধ করব। আওয়ামী লীগের পক্ষে নৌকা মাখা ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন এবং আওয়ামী লীগের সময় কিছু রাজাকারপন্থী লোক লোকজন আছে তারা ওলট পলট কথাবার্তা বলে দেখতে হবে এত বছরে কে বেশি উন্নয়ন করল মানে খারাপ লোক তো আসে খারাপ বলার জন্য ভালো কথা বলার জন্য কিন্তু লোক নাই কিন্তু আমার নেত্রী যেভাবে পরিশ্রম করে যাচ্ছে আমি নেত্রীর জন্য দোয়া করি আমার ফ্যামিলি দোয়া করে আমরা কিন্তু দেখেন আমি এখন কথা বলতেছি নেত্রীর জন্য কান্না চলে আসতেছে আমি তার জন্য দোয়া করি সে যেন আল্লাহ তারা হায়ার দ্বারাজ করুক এবং সে যেন দেশকে আরও উন্নয়নের পথে লয়ে যেতে পারে এই দোয়া করি আমি এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি